হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদের জন্য একটা খুবই সহজভাবে হাঁসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই হাঁসটা নতুন রাঁধুনি ব্যাচেলোর ভাইয়েরা সবাই খুব সহজেই রান্না করে নিতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ মনে হবে আর ভালোও লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল হাঁসের মাংসটাকে রান্না করার জন্য মাংসটাকে আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকাল বাজারে থেকেই হাঁস কিন্তু পরিষ্কার করে দেয় তাই আপনারা বাসায় এনে হালকা একটু যে ছোট ছোট লোমগুলো থাকে সেগুলোকে একটু হালকা পুড়িয়ে নেবেন চুলার মধ্যে তারপরেই কেটে নেবেন তারপর খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নায় বসায় দিবেন আমি এর মাঝে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি রান্নাটাকে আমি খুব সহজ করে করার জন্যই এই প্রসেসে রান্না করছি হাঁসের মাংসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও কয়েকটা আছে দিয়ে দিলাম আদা টেবিল চামচ আর রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাঁসটাতে অনেক তেল ছিল তাই আমি তেল খুব অল্প দিয়েছি এখন আমি কিছু আস্ত মশলা দিয়ে দিবো দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা একটা দারুচিনি টুকরো বড় দিয়ে দিব লং এলাচি এখন আমি দিয়ে দিব দুই চামচ ধনিয়ার গুড়া দুই চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব দুই চামচ শুকনা মরিচের গুঁড়া আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন অনেকে ঝাল বেশি পছন্দ করে অনেকে কম পছন্দ করে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে দুই চামচ দিয়েছি আর দিয়ে দেব আধা চামচ জিরার গুঁড়া আর দিব আমি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া এটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে হাঁসের মাংসর মধ্যে আলাদা একটা টেস্ট আসে আমি সবসময় এটা দিয়ে থাকি আপনারা যদি কালো গোলমরিচের গুঁড়া বাসা করতে না পারেন তাহলে কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বা সুপার শপেও কিন্তু কিনতে পাওয়া যায় এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে খুব ভালো করে ঢেকে মাংসটাকে আমি কষিয়ে নিব মাংসের নাড়াচাড়া হয়ে গেছে এখন এটাকে আমি ঢেকে দিব ঢেকে মিডিয়াম আছে এটাকে কষিয়ে নেব ফিরে আসলাম প্রায় আট দশ মিনিট পর এটাকে এখন দেখুন প্রচুর পরিমাণে তেল এবং পানি উঠেছে কারণ হাঁসটাতে প্রচুর তেল ছিল কারণ এই সিজনে কিন্তু হাঁসের মধ্যে অনেক তেল হয় ইচ্ছা করলে আপনারা এই তেলটা রান্নার পরে তুলে ফেলেও দিতে পারেন অথবা খেতেও পারেন কারণ হাঁসের তেলে তেমন কোনো ক্ষতি হয় না আসলে আমি ওভাবে ঠিক জানিও না কিন্তু আমি কিন্তু এমনি নর্মালি তেল খুব কম দিয়েছি এখন আবার এটাকে নেড়ে চেড়ে আবার ভালো করে কষিয়ে নিব। এখন আমি এর সাথে দিয়ে দিবো এক চামচ গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমার চ্যানেলে আছে আমার নিজের তৈরি করা গরম মশলার গুঁড়া এখন এগুলোকে আবার নেড়ে চেড়ে আমি খুবই অল্প আছে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবো কারণ হাঁসের মাংস কিন্তু অনেক শক্ত হয় তাই এটাকে ধৈর্য ধরে চুলার আঁচটাকে লো করে এটাকে রান্না করে নিতে হবে মাংসটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব এখন আমি এরকম ছোট দুই গ্লাস পানি দিয়ে দিচ্ছি যেহেতু হাঁসের মাংস অনেক শক্ত তাই যাতে খুব ভালো করে সিদ্ধ হতে পারে সেজন্য এখানে দুই গ্লাস পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিডিয়াম আছে এটাকে রান্না করে নেবো আবার আমি এটাকে ঢেকে দিব অবশ্যই ঢেকে রান্না করতে হবে না হলে কিন্তু ভালো করে মাংসটা সিদ্ধ হবে না দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে ঝোলটা মাখা মাখা হয়ে গেছে এবং মাংসটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে চুলাটাকে অফ করে দিব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেস